ফাঁসিতে আত্মহত্যা করেছে এক ডেকোরেটর ব্যবসায়ী, নাম দুলাল ভৌমিক, বয়স 51 বছর। বাড়ি রাধাকিশোরপুর থানাধীন গোকুলনগর এলাকায় সোমবার বিকেল 3:30 নাগাদ গোকুলপুর নিজের দোকানে ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনা সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসার বলেছেন, আত্মহত্যার কারণ জানা যায়নি, ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। একজন সুইসাইড করছে, খবর পেয়ে আইলাম, এসে দেখলাম যে দুলাল ভৌমিক নামে একজন লোক, 51 বয়স, গলাতে ফিতা, কাপড়ের ফিতা দিয়ে সেটা ফাঁস লাগাইয়া আত্মহত্যা করছে। তো প্রাথমিক তদন্তে মোটামুটি এটাই ঘুরে বোঝা গেছে যে এটা মানে বাকিটা পোস্টমর্টম বোঝা গেছে।